আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে দ্রুত বীর্যপাত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে। আজকে আমার সাথে যারা রয়েছেন তাদের কি সমস্যা ছিল এবং তারা কতদিন ধরে এই সমস্যায় ভুগছিলেন এবং তারা এখন কেমন আছেন, সে গল্পগুলো আজকে ওনাদের মুখ থেকে শুনবো। প্রথমেই বলে নিচ্ছি, প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয়, অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ জি। আপনার স্বামীর যে সমস্যাটা ছিল মূলত দ্রুত বীর্যপাতের সমস্যাটা, এবং এই সমস্যাটা কত বছর ধরে ছিল? স্যার 13 বছর ধরে। 13 বছর ধরে। আপনাদের বিবাহিত জীবনের বয়স কত? 13 বছর। 13 বছর, অর্থাৎ বিয়ের প্রথম থেকে এই সমস্যা ছিল। জি। এবং আপনাদের সন্তান কয়জন এখন? দুজন। দুজন সন্তান, তাদের বয়স কত? একজন 10 বছর আর একজন 4 বছর। 4 বছর চলছে এবং হচ্ছে, অর্থাৎ আলহামদুলিল্লাহ এই দাম্পত্য জীবনে 13 বছর ধরে এই সমস্যা, কিন্তু আপনি ওনাকে খুবই সাপোর্ট দিয়েছেন এবং এখনো সাপোর্ট দিচ্ছেন। এবং চিকিৎসার পূর্বে ওনার কি কত সময় পেত তিনি যখন আসলে যে দ্রুত বীর্যপাতের সমস্যা ছিল? প্রথম যে সমস্যা ছিল সে 1 থেকে 2 মিনিট মানে সময় নিত, বা 1 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যেত। এবং এখানে আসার পর চিকিৎসা নেওয়ার পর এখন কেমন সময় পাচ্ছে? জি আলহামদুলিল্লাহ আধা ঘন্টা এরকম সময়। আধা ঘন্টা আছে, ওনার মন মতো হয়ে যাচ্ছে, মন মতো ভালো পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে আপনাদের মধ্যে যে এইটা নিয়ে মনোমালিন্য ছিল সেটা আর এখন নেই তো? জি না, সেটা আর এখন নেই আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে আপনার হাজবেন্ডকে যে কিছু ব্যায়ামের কথা বলা হয়েছিল, ক্যাগেল এক্সারসাইজ এবং খাদ্য মেনটেন করার কথা, সেগুলো কি উনি করছেন? জি সেগুলো করছেন। আপনি কি সেগুলো মনে করিয়ে দিচ্ছেন? জি। এবং ওনাকে এখানে আসার পর এমন কোন ওষুধ কি খেতে হয়েছে যে মিলনের পূর্বেই খেতে হবে বা খাওয়ার পর মাথা ধরা, বুক ধরফর, এই ধরনের সমস্যা? না স্যার, এগুলা কোনো, এই ধরনের কোনো ওষুধ খেতে হয়নি। আচ্ছা, নরমালি উনি লাইফ লিড করছেন এবং ওনার হেলদি লাইফস্টাইল হয়েছে এখন, মানে যে বদভ্যাস সব কিছু ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। এবং আপনাদের দাম্পত্য জীবনের জন্য অবশ্যই শুভকামনা রইল এবং আপনি ওনাকে সবসময় সাপোর্ট করছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুনবো ভাইয়ের কাছ থেকে, কেমন আছেন? জি আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। আপনি তো মূলত দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ে এসেছিলেন এবং এই সমস্যাটা কতদিন ধরে ভুগছিলেন? স্যার 13 বছর যাবত। 13 বছর যাবত, অর্থাৎ বিয়ের প্রথম থেকে, বিয়ে হয়েছে আপনার 13 বছর। জি। এবং এই 13 বছর ধরে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা, আপনি যখন এই সমস্যা ভুগছিলেন তখন কেমন সময় পেতেন? স্যার 1 থেকে 2 মিনিট। 1 থেকে 2 মিনিট, বা 1 মিনিটের মধ্যেও কি বীর্যপাত হয়ে যেত? এবং এই বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে একটু মন খারাপ হতো তাই না? জি, মাঝে মধ্যে হতো, মাঝে মধ্যে মন খারাপ হতো। এবং পরবর্তীতে আপনি এখানে কিভাবে আসলেন? স্যার এটা পরবর্তীতে আমি ফেসবুকে ভিডিওগুলো দেখি, ভিডিওগুলো দেখছি এবং ইউটিউবে দেখছি, ভিডিওগুলো দেখে তারপর উৎসাহিত হয়ে এখানে আসেন। এবং হচ্ছে এখানে আসার পর চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন? জি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কেমন সময় পাচ্ছেন? 20 থেকে 30 মিনিট সময় পাচ্ছেন। এবার একদিন কি দু-তিনবার চেষ্টা করতে পারছেন? দু-তিনবার, 4 বারও হতে পারে, সমস্যা নাই আলহামদুলিল্লাহ। হচ্ছে আপনাদের আছে দাম্পত্য জীবনটা এখন ভালো যাচ্ছে এবং যেই এই বিষয়টা নিয়ে যে মনোমালিন্য ছিল বা মন খারাপ হতো সেটা আর এখন নেই তো? না স্যার। এখানে আসার পর এমন কোন ওষুধ কি খেতে হয়েছে যে মিলনের পূর্বেই খেতে হবে বা খাওয়ার পর মাথা ধরা, বুক ধরফর, এই ধরনের সমস্যা? না স্যার, নরমালি ওষুধ খেয়ে যাচ্ছেন। কিছু ব্যায়ামের কথা বলেছিলাম, ক্যাগেল এক্সারসাইজ এবং হচ্ছে আপনার খাদ্য মেনটেন করার কথা, সেগুলো করছেন? জি করছি। আপনার স্ত্রী কেমন সাপোর্ট দিচ্ছে? জি আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে বলে আজকে 13 বছর আপনাদের সংসার। এবং আজকে যে আপনারা সরাসরি আপনার ফেস দেখে ভিডিও করছেন সেটা কেমন লাগছে? জি ভালো লাগছে। এবং আপনাদের সম্মতিক্রমে করা হচ্ছে কিনা? জি অবশ্যই আপনাদের সম্মতিক্রমে, যেহেতু আপনারা অন্য ভিডিও দেখে উৎসাহিত হয়ে এসেছিলেন এবং ওনার এসে বলছিলেন যে যেহেতু ওনারা ভালো ফিডব্যাক পাচ্ছেন আলহামদুলিল্লাহ, ওনাদেরকে দেখে যেহেতু ওনারা উৎসাহিত হয়। প্রিয় দর্শক, প্রতিটি ভিডিও উৎসাহিত করার জন্য, অর্থাৎ চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্য, অনেকেই চিকিৎসা নিতে চান না এবং হচ্ছে অনেকে এই সমস্যাটা নিয়ে ঘরে বসে থাকেন, ভাবেন যে দ্রুত বীর্যপাত সমস্যা কখনোই সমাধান হবে না তাদের জন্যই, অবশ্যই ওনাদের দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি। এবং প্রিয় দর্শক, দ্রুত বীর্যপাত শুধুমাত্র ওষুধের মাধ্যমে ভালো হবে তা কিন্তু নয়, অবশ্যই আপনাকে খাদ্য মেনটেন থেকে শুরু করে, আপনাকে ক্যাগেল এক্সারসাইজ থেকে শুরু করে ডাক্তারের নির্দেশনা সঠিকভাবে পালন করতে হবে। এবং স্ত্রীর সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে ওনার স্ত্রী নিয়মিত ওনাকে সাপোর্ট করে যাচ্ছেন এবং ওনার খাবার থেকে শুরু করে, ব্যায়াম থেকে শুরু করে সব কিছু মনে করে দিচ্ছেন এবং নিয়মিত ফলো আপে আসছেন ওনারা দুজন একই সাথে এবং রেগুলার ফলো আপ ওনারা মেনটেন করছেন এবং সব কিছু মিলিয়ে কিন্তু ওনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন। শুধুমাত্র ওষুধ ডিপেন্ডেবল হলেই আপনি দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান পাবেন তা কিন্তু নয়, অবশ্যই আপনাকে নিকটস্থ চর্ম ও যৌন রোগ অভিজ্ঞ অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগের কারণগুলো ফাইন্ড আউট করে যদি আপনি যদি চিকিৎসা নেন, আল্লাহর উপর ভরসা রেখে যদি ওষুধ সেবন করেন, ইনশাআল্লাহ আপনিও সে জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম।